নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের দোলযাত্রা সম্পর্কে কিছু অজানা তথ্যাবলী প্রদান করব আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণব উৎসব বহির্বঙ্গে পালিত হোলি উৎসবটির সাথে দোলযাত্রা উৎসবটি সম্পর্কযুক্ত এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয় বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলা নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিকণের সাথে রং খেলায় মেতেছিলেন সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয় দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের বিগ্রহ আবির ও গুলালে স্নাত করে দোলায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রায় বের করা হয় এরপর ভক্তেরা আবির ও গুলাল নিয়ে পরস্পর রঙ খেলেন দোল উৎসবের অনুসঙ্গে ফাল্গুনী পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয় আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল বলে একে গৌড় পূর্ণিমাও বলা হয় দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে এদিন সকাল থেকে নারী পুরুষ নির্বিশেষে আবির গুলাল ও বিভিন্ন প্রকার রং নিয়ে খেলায় মুক্ত হয় শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতিতে মাধ্যমে নৃত্যগীতির মাধ্যমে বসন্ত উৎসবে পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে দোল পূর্ণিমার পূর্বদিন খড় বাঁশ কাঠ ইত্যাদি জ্বালিয়ে এক বিশেষ বহুৎসব আয়োজন করা হয় যাকে হোলিকা দহন বা ন্যাড়াপোড়া বলা হয় উত্তর ভারতে হোলি উৎসবটি বাংলার দোলযাত্রার পরের দিন পালন করা হয় দুরাত্মা অশুভ শক্তিকে মন থেকে দূর করতে এই দহন করা হয় এই হোলিকা দহন দিয়েই দোল উৎসবের শুরু তবে দোল আর হোলি এক নয় দোল পূর্ণিমায় দোলযাত্রা আয়োজিত হয় আর হোলি পালন পালিত হয় তার পরের দিন ভারতীয় পুরাণ শাস্ত্র মতে দোলযাত্রার দিনই নাকি শ্রীকৃষ্ণ রাধিকাকে আবির দিয়ে প্রেম নিবেদন করেছিলেন অন্যদিকে হোলি উৎসবের নেপথ্য রয়েছে শ্রীকৃষ্ণ ও প্রহ্লাদ এই বছর দু সালে ফাল্গুনের পূর্ণিমা পড়েছে মার্চ মাসের আঠাশ তারিখ আর শেষ হচ্ছে উনত্রিশ তারিখ আঠাশ তারিখ তিনটে তেরো মিনিটে লাগছে আর শেষ হবে উনত্রিশ তারিখ রাত একটা চব্বিশ মিনিটে হোলিকা দহন কখন এই তিথি শুরু হচ্ছে আঠাশে মার্চ সন্ধ্যে ছটা সাঁত্রিশ মিনিট থেকে আর শেষ হচ্ছে আটটা ছাপ্পান্ন মিনিটে মনে করা হয় দোল বা হোলির দিন পূজা পার্বণ থাকলে তা অত্যন্ত সুখদায়ক গৃহস্থের পক্ষে হোলির দিন পুজো জীবনে সুখ সমৃদ্ধি আনে কথিত আছে এমন দিনে প্রহ্লাদকে হোলিকার হাত থেকে বাঁচিয়েছিলেন স্বয়ং বিষ্ণু তাই এমন দিনে বাড়িতে পুজোর ফলে অশুভ শক্তি নাশ হয় শুভ শক্তির প্রভাব বাড়ে ভাগবত পুরাণের সপ্তম অধ্যায় অনুসারে অসুর রাজা হিরণ্যকশীপুর অমর হতে চেয়েছিলেন এই জন্য ব্রহ্মাণ্ড নিকট হতে অমরত্বের প্রাপ্তির জন্য তিনি কঠোর ধ্যানে নির্মগ্ন হয় কিন্তু দেবতারা খুব কমই অমরদান অমরত্ব দান করে কিন্তু হিরণ্যকশিপু এমন বর চান যাতে তার মনে হয় যেন পরোক্ষভাবে তিনি অমরত্ব লাভ করেছেন তিনি যে বর লাভ করেন তাতে তিনি পাঁচটি বিশেষ ক্ষমতার অধিকারী হন এগুলো হচ্ছে তাকে মানুষ হত্যা করতে পারবে না কোনো প্রাণীও হত্যা করতে পারবে না তাকে ঘরেও হত্যা করা যাবে না আবার বাইরেও হত্যা করা যাবে না তাকে দিনেও হত্যা করা যাবে না আবার রাতেও হত্যা করা যাবে না তাকে অস্ত্রের দ্বারাও হত্যা করা যাবে না আবার সহস্রে দ্বারাও হত্যা করা যাবে না তাকে স্থল জল বা বায়ু কোথাও হত্যা করা যাবে না এই বর লাভ করে হিরণ্যকশিপু অহংকারী ও উদ্ধত হয়ে ওঠে তিনি সিদ্ধান্ত নেন যে কেবল তাকেই দেবতা হিসাবে পুজো করা হবে কিন্তু তার আদেশ পালন না করলে তিনি তাকে শাস্তি দেবেন বা হত্যা করবেন তার পুত্র প্রহ্লাদ তাকে তার সাথে সম্মত হয়নি তিনি একজন বিষ্ণু ছিলেন তার পিতাকে দেবতা হিসাবে পুজো করতে তাই তিনি অস্বীকার করেছিলেন প্রহ্লাদ বিষ্ণুকেই পুজো পুজো বিষ্ণুর পুজোই চালিয়ে যান এতে হিরণ্যকশিপু খুব রাগান্বিত হয় এবং প্রহ্লাদকে হত্যা করার বিভিন্ন রকম চেষ্টা করেন এইগুলোর মধ্যে একবার হিরণ্যকশিপু তার বোন হোলিকার কাছে সাহায্য চান হোলিকার একটি বিশেষ পোশাক ছিল যা তাকে আগুনে পুড়ে যাবার হাত থেকে রক্ষা করত হিরণ্যকশিপু তিনি তার কোলে বসতে বললেন হিরণ্যকশিপুকে তিনি তার কোলে বসতে বলেন আর হিরণ্যকশিপু তার কোলে বসলেন তিনি প্রহ্লাদের ওপর আগুন জ্বালিয়ে দেয় এতে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে কিন্তু হোলিকার কাছা কাছে থাকা বিশেষ বস্ত্রের জন্য হোলিকার কোনো ক্ষতি হবে না কিন্তু সেই আগুন জ্বালাতেই হোলিকার শরীর থেকে সেই বস্ত্র খুলে গিয়ে প্রহ্লাদের শরীরকে আবৃত করে এতে হোলিকা আগুনে পুড়ে যায় আর প্রহ্লাদের ক্ষতি থেকে বেঁচে যায় বিষ্ণু নৃসিংহদেবের অবতার যা অর্ধমানব অর্ধ রূপে গধূলি লগ্নে মানে দিন বা রাতের মাঝামাঝি সময় আবির্ভূত হন হিরণ্য কষিকূপে ঘরের চৌকাটে না বাইরে না ঘরে তিনি নিয়ে যান তাকে নিজের কোলে না বায়ুতে না স্থলে স্থাপন করেন এরপর হরিণ্যকশিপুর নারী ভুড়ি বের করে ও তার থাবা দিয়ে না অস্ত্র না শস্ত্র তাকে হত্যা করে এভাবে হিরণ্যকশিপুর লাভ করা বর তাকে বাঁচাতে পারেনি প্রহ্লাদ ও মানবজাতির বাধ্যবাধকতা ও ভয় থেকে মুক্তি পায় নৃসিংহের দ্বারা হিরণ্যকশিপু বধের এই কাহিনী অশুভের ওপর শুভের জয় নির্দেশ করে হোলিকা দহন বা ন্যাড়াপুড়া উৎসব এই ঘটনাকেই নির্দেশ করেন হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনী দোলের পূর্বদিন অনুষ্ঠিত হোলিকা দহন বা চাচর উৎসবের সাথে যুক্ত স্কন্দপুরাণ গ্রন্থের ফাল্গুন মাহাত্ম গ্রন্থাংশে হোলিকা বা প্রহ্লাদে হোলিকা ও প্রহ্লাদের উপাখ্যানে বর্ণিত রয়েছে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ